ایک مربی بیٹا پھائیلا ای بیٹا کہلو حضور کنا جائیتا بولے امکور بڑی دعوت جائیتام বলে অমুকর লাগাবাড়ি হইলো আমার যদি আপনার সঙ্গে নিতাম তাহলে গেলাম গিয়ে ফিরসামে কইলা কিলা আপনার সঙ্গে নিতাম বলে আপনি আমার বেগগু লইলা কো আমি আপনার সঙ্গে যাইমু গিয়া তখন ফিরসামে বেগগু লইছই আগুইয়া যাইতাম মুরব্বি বেটা করাইয়া যাইতরা কতক্ষণ যাওয়ার পরে তার বেটার মনের উদ্দেশ্য হইলো তান দাওয়াত মিস করাইতো ওয়াদার খিলাফ করাইছে কতক্ষণ যাওয়ার পরে কইল ও হুজুর আমার তো বড় অসুবিধা করে আমি তোরা দুই নম্বর যাইতাম আসলাম ও তানে বয়া তুইয়া হ্যাঁ দুই নম্বর গেছে গিয়া আপনার টাইম বার চাইতে যাইতে দেখ তোরা টাইম তো ওভার হয়ে যার এবার দাওয়াতর ওয়াদার খিলাফ হয়ে যার কইলার এই গোয়ায় নাকি তার লাগিয়া তখন বেগও কুলিয়া চাওয়া শুরু করছই করতে না করতে হ্যাঁ হাজির হাজির হইয়া কইল সাহাব আপনার কাছে আমানত জিনিস তুইয়া গেলাম আপনি চাওয়া শুরু করে দিলাই ফির সাবে কইলা অত সময় চাইছি না এখন চাইলাম দেখলাম তুমি হারায় ও দেখলা তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা একটা কুটা একটা সুই আর এখন ফারা খাতা কইলা রে ভাই ইতা কিতা বলে ইতা হইলো আমার আত্মীয় আর বলে তুই খেয়ে বলে আমি হইলাম শয়তান বলে ইতা দি কিতা খরচ বলে ইতা দিয়া যখন ওয়াজর মহফিল মানুষ বয় তখন দাঁড়ালো ইতাম পারে না মেসা বলে বড় জিকির আজগার করইল তখন দূরই বই বইয়া কুটা রাখা সুই লাগাইয়া ওতারে কুসাই কুসানির পরে ওতার লড়াচড়া শুরু করইল বিড়িটানে দৌড়াই সার পিয়াজে দৌড়াই আর নাও পেশাবে দৌড়াই বার করি তারে বারে বার করিয়া তার গর্দনা তুটিয়া তার খানো মুরা দিয়া কই হনো বইয়া কিতা করতে চল বাড়িত মাইকে আওয়াজ হতো বাড়িতে কি শোনা যার ও তারে বাড়িত লইয়া গিয়া হনো গফ লাগাইয়া তারে ওয়াজ উনতে দেই না এখনো কৌ চাই শয়তানের কথা মানতাম না আল্লাহর কথা মানতাম আল্লাহর কথা মানতাম এখন যাই নুটিমু বুধবাইমু কু শয়তানে কুটা লাগা সুই লাগাইয়া কুসাইয়া তোমার বার করি নে রলা নেন জি দুই নম্বরে কইলা বলে আপনার ফারা খাতা ইকান দি গীতা খরচ বলে ফারা খাতা ইকান দিয়া যখন ফজরের সময় হয় তখন বন্দার উপরে দেই আর তার মাথা তাতা আর আমি তার কপালের উপরে বই বই আর তার নস তার মুখ দেই তখন হে আপনার খাইতে থাকে আর ঘুমাইতে থাকে কখন আউজুবিল্লাহ এখন কৌছেন আমরা ওয়ামা আসেনি শয়তানের নস চাইবার ওয়ামা নাই তো তাহলে আইস্তা কি ওয়াদা করো ফজরের সময় উঠিয়া ফজরের নমাজ দৌড় মারো সবে কো ইনশা আল্লাহ যদি গুমো থাকো তাহলে শয়তানের নস তুমি খাইবা হও না আউযুবিল্লাহ দুই নম্বরে নবী দিয়ে ফরমায় যে মানুষ এই সময় ঘুমাই যায় হযরত জাহান্নামের বিছনাত ঘুমাইছে কো না আউযুবিল্লাহ তো আমার ভাই আমার বুজুর্গ কল আমি কোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আমার আত্মীয় আপনার আত্মীয় স্বজন সারারে পাঁচ সত্তর নামাজি বানানে ওলা করে দিতাম ইনশাআল্লাহ ও মুসলমান যখন পাঁচ সত্তর নমাজি তুমি বনি যাইবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার আত্মীয় স্বজন যখন নমাজি বনাই নেইবা এই দুনিয়ার জমিনও তুমি কামিয়া আখেরা তোর জমিনও তোমার কামিয়া বনি যাইবা রে ভাই আজকে আমরা ফজরের নমাজ যাই আমার ছেলে ঘুমায় আসেনি না নাই আমার ছেলে যদি রুজি রোজগার করে না তাহলে কইমু বাবা আমার লগে হইতো না তুমি আগলা বাড়ি যাও তুমি তুমি আমার লগে খাইতে এবার তাই নাই আমার থেকে তুমি সরিয়া যাও কিন্তু বাইরে নমাজ যদি পড়ে না তাহলে আল্লাহর বন্দা একটা বার কয় না বাবা তুমি নমাজ পড়ো রায় না তুমি আমার লগে খাইতে এবার তাই নাই ও মুসলমান কাল কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর কাঠগড়ার মধ্যে হাজির হইবা তোমার ছেলে তোমার মেয়ে জাহান্নামের ফয়সালা যখন হইব ওই সময় কেন ছেলে এবং মেয়ে আল্লাহর দরবার ডাক দিয়ে কইব গো আল্লাহ আমার বাজান ফজরের নমাজ গেলা আমার সালাইলা না জোরের নমাজ গেলা আমি রাস্তাতে বইয়া মোবাইল টিভি আর আমার একটা বার ডাক দিলা না গা আমার মেয়ে উঠিয়া কইব আল্লাহ আমার বাজানে একটা বার নমাজের গুদাম মারলা না একটা বার নমাজের হুকুম করলা না এখন আমরা যদি জাহান্নাম দেও তাহলে আমার বাজান রে আমার সঙ্গে দেও আর না ওই জাহান্নাম যাইতাম নাই জানি আর কি মুসলমান ওই ছেলের কারণে তুমি ওই মেয়ের কারণে জাহান্নাম মালিক বনিয়া যাইবাই হও না আউযুবিল্লাহ তাহলে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজন পাঁচ অক্ষর নমাজি বানাই দিতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই আইন আমার বুজুর্গ কখন যখন তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে পাঁচ
70 নামাজি তুমি বানাইলাই ভাই আমার আল্লাহ ফরমানে হুয়া মাওলাকুম নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন 75 নামাজি বনি যাইব আমার আল্লাহ তার বনি যাইব ওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার জমিন সাহায্য করনে ওয়ালা আমার আল্লাহ বনি যাইব ওয়া সুবহানাল্লাহ আমি যে ঘটনা তুলছি ওই ঘটনাটা আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনছেনে ভাই ওই কিতাবের মধ্যে আপনার নিয়মাল মাওলা ও নিয়মান নাসিরর আপনার এই 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 জিনিসটা বুঝাইবার লাগিয়া তাফসীরের মধ্যে ঘটনা আনছেন আল্লাহর বান্দার দুইটা ছেলে আমি কোয়াদ আসলাম নিনা না ওই দুইটা ছেলে লইয়া মা যখন পানির উপরে উঠিয়া দুইটা ছেলের হাত ধরিয়া কইল গো আল্লাহ আমার স্বামী জানর যদি দুইটার হাত নামাজ কবুল করিয়া থাকো তাহলে তুমি কাফন দফনের ব্যবস্থা করিয়া দেও আমার আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বাইরে আপনার ফরিশতা পাঠাইয়া কইরে ফরিশতা জলদি করে যাও আমার জুনাইদ বাগদাদের গিয়া জানাইয়া দেও মুলকে মনর মধ্যে আমার একজন ওলি মারা গেছে তান জনজার মধ্যে তানে তাইনে বং তান সাহ আপনার মুরিদান যেগুলো আছে এইগুলা লইয়া আপনার এমনর মধ্যে গিয়া জন যাটা আদায় করিলাইতা তার দফনের ব্যবস্থা তাইনে করিলাইতা কোন সুবহানাল্লাহ হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাইরে 12 জন মুরিদ ওই সময় ডাক দেখাইলা ও বেটা আমি তো মুলকে মনে যাইতাম বাগদাদ থেকে মুলকে মনে মন দূর এই জায়গা থেকে আমি এত জলদি গিলা যাইতাম আমার আল্লাহ রেখো আমার যাইবার ব্যবস্থা করিয়া দিতা ওই সময় সেই ফরিশতা আল্লাহর দরবারে গিয়া বলল গো আল্লাহ তোমার জুনাইদ বাগদাদি যাইতে রাজি আছেন কিন্তু যাইতে সময় তো সময় আপনার এত দূর কিভাবে যাইতা তাই বড় চিন্তার মধ্যে আছেন এখন এই রাইতকুর ভিতরে কিলা পৌঁছিতা এই চিন্তার মধ্যে তাই পড়ে গেছেন এই ব্যবস্থাটা আপনি করিয়া দিতা আমার আল্লাহ ডা দেখইল রে ও ফরিশতা জলদি করে যাও আমার বান্দার পিঠের তল তাকিয়া এক মুঠি মাটি আনিও আর ওই মুঠি মাটি আনিয়া জুনাইদ বাগদাদির আপনার বাড়ির মধ্যে পৌঁছিয়া আপনার যখন জুনাইদ বাগদাদির কইবাই তান 12 জন মুরিদ লইয়া তাই আপনার সজদার মধ্যে পড়তা আর ওই মাটি গুলা সাইরো দারে দিয়া ছিটাইয়া দিতা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়ি দাবার চানায় আমি আল্লাহ তান তান 13 জন সেই জায়গার পৌঁছাইয়া দিম কোন সুবহানাল্লাহ আমার বয়াইন কোন আমার বুজুর্গ কল ওই ফরিশতা দৌড়াইয়া গিয়া আল্লাহর বান্দার পিঠের তল তাকিয়া এক মুঠি মাটি লইলা আর ওই মাটি আনিয়া জুনাইদ বাগদাদির আইয়া কইলা ও জুনাইদ বাগদাদি তোমার যাইবার ব্যবস্থা হইছে আমার আল্লাহ কইছেন তুমি সজদার মধ্যে পড়তাই তাই আপনার 12 জন মুরিদ লইয়া সজদার মধ্যে পড়লা আর ফরিশতা ওই মাটিগুলা সাইরো দারে দিয়ে ছিটাইলা জুনাইদ বাগদাদি তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ি দাবারলা না আপনার মুলকে বাগদাদ তাকিয়া মুলকে মন পৌঁছিয়া গেল ও সুবহানাল্লাহ সোকে মেলিয়া দেখলাম আল্লাহর বান্দার আর তারও আপনার আল্লাহর বন্দি খানা আল্লাহর বন্দিরে দেখিয়া জুনাইদ বাগদাদি কইলাম মুলকে মন চাই গেলাম আল্লাহর বন্দিরে ডাক দিয়া কইন জুনাইদ বাগদাদি ও বেটি তুমি তোরা সর আল্লাহর বন্দি যখন সরলা জুনাইদ বাগদাদি কই আপনার ডাক দিয়া কইন এই কাফনগুলা আপনার কিভাবে এইগুলা কিতা বলে আমার স্বামী জানার কাফনের কোনো ব্যবস্থা নাই আমরা আমরা আমার স্বামীর গোসল দেওয়াইয়া আমার স্বামীর জুব্বা দিয়ে আমি আপনার দোকাপন্নর ব্যবস্থা করলাম পিছনের যেগুলা সাইড বাকি রইল পাওয়ার দিক থেকে খালি রইল ওই জায়গাটা আমি মাছর পাতা সাতা দিয়া ঘুরিয়া রাখলাম জুনাইদ বাগদাদি দিয়ে মাথার তাকে পাগড়ি খুলিলা পাগড়ি খুলিয়া আপনার যখন পাগড়ি খুলিলা আপনার কাফন দিবার লাগিয়া 12 জন আপনার যে মুরিদ ডাক দিয়া কইন ও হুজুর আপনি যখন পাগড়ি দিলাইলা আমরার মাথার মধ্যে আর পাগড়ি দরকার নাই আমরা ওই 12 খান আপনার পাগড়ি খুলিয়া দিলাইলাম আল্লাহর বান্দার কাফনর লাগিয়া ও সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য করেন নিলা না আমার বয়াইন করে আমার বুজুর্গ কল
জুনায়েদ বাগদাদিয়ে তিন খান কাপড় দিয়া বাইরে আপনার দফন করালাম বিন্দাইলাম বাকি খানায় রাখলা এখন দফন করতে সময় কলাপাত্তা বিছানি লাগবো পয়লা কলাপাত্তা বিছাইবার দরকার নাই বাকি খানায় না আপনার কলাপাত্তার বদলা কবরের উপরে বিছাই লাইব সুবহানাল্লাহ আমার ভাই এখন আমার বুজুর্গ কাল যখন আপনার এই গাইবামে আপনার দফ খাপন বিন্দাইয়াম বাইরে আপনার যখন জনতার মধ্যে লইয়া গেলা ওই সময় এখানে জনতার মধ্যে যখন খাড়া হইলা জুনায়েদ বাগদাদি ইমাম সাজিলা আর পিছনে আপনার বারো জন আপনার মুরিদ খাড়া হইলা ওই সময় এখানে বাইরে আপনার লম্বা চওড়া একজন মানুষ হাতের মধ্যে লাঠি আর একটা ব্যাগ সাইড দিয়ে ফেলাই আপনার লম্বা চওড়া একজন মানুষ আইয়া যখন আপনার জুনায়েদ বাগদাদি আ করলা আল্লাহ কইবার লাগিয়া ওই সময় এখানে হাতের মধ্যে তাম্পড়া মারি দরিয়া কইলা ও জুনায়েদ এখনো জনজা করবার টাইম হইছে না তুড়া দম ল জুনায়েদ বাগদাদি দম লইলা দম লওয়ার পরে ডা দিয়া কইলা ও জুনায়েদ তুমি পিছনে যাও আমারে আল্লাহ পাঠাইছ হইন ওই বেটার ইমামতি করবার লাগিয়া কও না সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল জুনায়েদ বাগদাদি পিছনে গেলাম পিছনে যাওয়ার পরে ওই জুনায়েদ বাগদাদির আপনার ডাক দিয়া কইলাম ও জুনায়েদ আমার ওই বেগর মধ্যে তিনখান কাপনের কাপড় আছে ওই তিনখান কাপনের কাপড়ে তুমি আমার এই আল্লাহর বন্দারে দফ কাপনটা পরাও চাই তখন আপনার জুনায়েদ বাগদাদি কইলা এখন তো কাপন আছে এখন তো কাপনের কোনো দরকার নাই লম্বা চওড়া আল্লাহর বন্দায় ডাক দিয়া কই ও জুনায়েদ এই তিনখান কাপড় আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানি হয়েছে ওই তিনখান কাপড় দিয়া আমার আল্লাহর বন্দার দফন কাপনটা বিন্দাইয়া দে আরো এই তিনখান কাপড় দিয়া যখন দফন আপনার কাপড়ে বিন্দানি হইল কাপন বিন্দনি শেষ করার পরে ডাক দিয়া কইলা অর্জুনায় ওই বেগর মধ্যে আপনার বা বারো হাজার দিরহম আছে সোনার এবং রূপার এই বারো হাজার দিরহম গুলা আমার বন্দার বাড়ির মধ্যে তুমি নিয়া দিও আমার বন্দার বাড়ির মধ্যে নিয়া সমজাইয়া দিও আর ও কথাটা জানাইয়া দিও La ilaha illallah 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله أرى ترى ترى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله চকবির দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চকবির দেখো না চকবির দেখো না
صلى الله عليه وسلم تو امي قوات السلام اوئي جنائد بغدادي نے ڈاک دیا کوئی لارے جنائد بیزار ہوئی جا مارے امار اللہ پٹایا دی سوئن ہوئی بیٹار امامتی قربار لگیا جہن جنائد بغدادی خویلہ جاؤ تمہیں امامتی قریلاو تائر امامتی جہن قرلا وہی شمائے بائیر اپنارے منبو تکبیر دیلا بڑو بڑو قریا آواز اٹھائیلاو سبحان اللہ جنو جا جہن سے سوئیلو او بھائی کیال دیکھو بھائی جنو جا جہن سے سوئیلو ڈاک دیا خویلہ وہ جنائد এখন আমি যাইয়ার গিয়া তুমি ওই বারো হাজার দীর্ঘম আল্লাহর বন্দার বাড়ির মধ্যে নিয়ে দিও আর কই এইটা মাটি তো ফলাই জানা আর এগুলো গড়ি জানা আপনার যখন যেটা আমি পাইব বিসমিল্লাহ কইয়া তারা ইটা আর এইটার থেকে করছিতে থাকতা তার জীবন যাইব এগুলো কোনোদিন ফুড়াইত না সুবহান আল্লাহ আমার ভাই আমার বুঝলো বখল ওই সময় এখানে ডাক দেখল আরে জুনাইদ তা হইলে আমি যাইয়ার গিয়াম জুনাইদে ডাক দেখো না বেটা আমি তোমারে কোনোদিন চিনি না কোনোদিন দেখছি না তুমি কোন জায়গার থেকে আইলা তোমার মাতর আলামতে বুধবাইলাম ওই জুনাইদে বউ দাত্তাকে চিনো বউ দাত্তাকে আমার দেখছ তবে আমি তোমারে চিনছি না তোমার পরিচয়টা দিয়া যাও সাই বলে না না তোমার পরিচয় দেওয়া যাইত না জুনাইদ বগদা দিয়ে ডাক দেখো ও বেটা তুমি আমার কাছ থেকে সুরতায় বার্তায় নাই তুমি জানো আমি জুনাইদ যখন তুমি চিনো আমি জুনাইদ একদিন পয়লোয়ান আসলাম একদিন আপনার কুস্তি করতাম আমার মধ্যে কত অনেক শক্তি আছে তুমি জানো আমার কাছ থেকে তুমি ছুটিয়া যাইতে পারে তাই না টান দিয়া আপনার ষাটর মধ্যে দরিয়া কইলা ও ষাট ছিড়িয়া যাইবাই আর না হয়ে যাইতে পারে তাই না ওই কথার জবাব দিয়া যাওয়া লাগবো তুমি খেতে তোমার পরিচয়টা দিয়া যাও সাই ওই সময় কেন ডাক দিয়া কইলা রে জুনাই আমি হইলাম ওই দুনিয়ার জমিনের মধ্যে মানুষে আমার খিজির আলাইসালাম কইয়া ডাক আমি হইলাম খিজির লগে লগে জুনাইদে হাত চাড়িয়া কইলা ও জুনাইদে ও জুনাইদে হাত চাড়িয়া করে হুজুর আমার মাফ করে দেখো আমি ভুল করি লাইছি সুবহানাল্লাহ ওই সময় এখানে জুনাইদে বগদানে ডাক দেখো না হুজুর আপনি একটা প্রশ্নের জবাব আপনি দেখোয়া আপনি এই জায়গার মধ্যে দেখার পিছনে আমরা মাত্র ১৩ জন মানুষ জনজার মধ্যে খাড়া হইলাম আপনি এত জোরে জোরে তকবীর গিতার লাগি দিলা ওই সময় জুনাইদ বগদাদি রে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামে ডাক দেয়া বন্যে জুনাইদ তুমি আল্লাহর ওলি হইছো কিন্তু অন্তরের চোখ এখনো তোমার বলছে না ও জুনাইদ আমি যখন জনজার মধ্যে খাড়া হইলাম ওই সময় কেন আমার আল্লাহর বন্দার জনজার মধ্যে আপনার বারো লাখ আপনার ফরিস্তার দোলাই হাজির হয়ে গেছে সুবহান আল্লাহ এখন বারো লাখ ফরিস্তা যদি পিছনে জনজার মধ্যে খাড়া থাকো ও জুনাইদ আমি কত বড় করি আল্লাহ আকবরটা দেওয়া লাগবো তুমি কও সাই আমার ভাই আমার বুঝলো কখন হযরতে জুনাইদ বগদাদি বাইরে আপনার কিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম কে লাগিয়া ওই সময় এখন আল্লাহ জুনাইদ বগদাদি ওই ব্যাগটা লইয়া আল্লাহর বন্দার বাড়ির মধ্যে গেলা বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বন্দিরে বুঝাইয়া কইরা ও বেটি তুমি বড় ভাগ্যবান তোমার ওলি তোমার তোমার স্বামী তো বড় বড় দরজার ওলি আল্লাহর বন্দি কইন হুজুর আপনাকে আপনার পরিচয়টা দাও চাই ওই সময় জুনাইদ বগদাদি ডাক দেখো আমি হইলাম জুনাইদ আমি হইলাম জুনাইদ বলে ও হুজুর আমার স্বামীর মুখের মধ্যে আপনার গোপনটি কিন্তু কোনোদিন আপনার দেখছি না ওই সময় কেন ডাও দেখো না বেটি তুমি এত বড় এক অলির বিবি যে বিবি যে যে তোমার স্বামীর জনজার মধ্যে বারো লাখ আপনার পরিষ্কার দলাইয়া হাজির হয়ে গেছেন জনজার মধ্যে তুমি কত বড় অলির বিবি তুমি একবার তা চিন্তা করো আর
তোমার যে ব্যাগটা দিলাম ওই ব্যাগটার মধ্যে 12000 দিরহাম আছে ওই ব্যাগের মধ্যে যখন তুমি আতারাইবা বিসমিল্লাহ কইয়া ঢুকাইও বিসমিল্লাহ কইয়া বাইরে করিও ওই টাকাগুলো কোনোদিন গোনাহগানি করিও না আর মাটির মধ্যে ফলাইও না যতদিন পর্যন্ত মাটির মধ্যে ফলাইতায় নাই গুনিতায় নাই তোমার জিন্দেগি তুমি খাইয়া যাইবা কোন সময় পড়াই তোরা বল সুবহানাল্লাহ জোরে বল না সুবহানাল্লাহ আমার বাইয়াইন করে আমার বুজুর্গ কল ওই সময় কার আমার বাইয়াইন করে আমার বুজুর্গ কল জুনাইদ বাগদাদে ডাক দাগন্ডে বিবি ও বেটি তোমার কওসাই তোমার স্বামীর কোন আমলটা আসলো বলে আমার স্বামী জানে কাঠ বেশি আপনার বেচা কাঠ কাটুরি আসলা লাকড়ি বেশিয়া খাওয়া দাওয়া করতা কিন্তু হারাম মাল খাইতে না হালাল মাল খাইতে দাগতা আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতা আর তাজুদ গুজার আসলা আর তসবিহ তাহলিল গুলো বেশি বেশি আদায় করতা ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল রিজেক্ট কানেওয়ালা বনিয়া যাও আর হালাল তরিকায় চলনেওয়ালা বনিয়া যাও আর আল্লাহর ইবাদত করনেওয়ালা বনিয়া যাও যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা তুমি বনি যাইবা হালাল রিজেক্ট কানেওয়ালা বনি যাইবা তোমার ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব হারাম মাল যদি খাও আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইবাদত বন্দেগী করো তসবিহ তাহলিল করো যা কিছু করো আমার আল্লাহ কোনো ইবাদত গজিত না রে ভাই এর কারণে হারাম মাল থেকে বাঁচো আর এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল খানেওয়ালা বনিয়া যাও আর ইবাদত বন্দেগীর প্রতি আগ বাড়ো যখন ইবাদত বন্দেগীর প্রতি আগ বাড়ি যাইবা দুনিয়ার জমিন তোমার কামিয়াব আখেরাতের জমিন তোমার কামিয়াব বনিয়া যাইবা রে ভাই কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী হইতে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মউত আছে আপনার আমার মউত আছে আসেনি না নাই সারার মৌত আছে তো জানা আসেনি আমরা কোন সময় মরমুখের সার্টিফিকেট আসেনি আল্লাহ মুসলিমুন যত সময় পর্যন্ত মুসলমান হইছ না তত সময় পর্যন্ত মৌতর দ্বারা লইও না ও মুসলমান আমার আল্লাহ কয় বন্দা যত সময় মুসলমান হইছা মৌতর দাঁড়ালইও না এখন সারার মৌত আছে এখানে আপনার আমার সারার জানা ও মুসলমান কোন সময় মৌত হইব কেউর জানা নাই আজ বাড়ি থাকি বারইয়া আমার ছেলে সাজাইয়া গুছাইয়া সুন্দর করিয়া বাইরে করিয়া দিলাম বাইরে বেঙ্গলোরের জমিন আমার ছেলে পাঠাইলাম যাইতে সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় বাসকত বন্দি হইয়া বাড়ি যায় আসেরি না নাই বহুত বাইয়াইনে বাড়ির থেকে বাই হইয়া হাইলা কান্দি রোনা দিছে বাইরে মাটি দুরি সানিয়া টেম্পুর যাইতে পারছে না আল্লাহর বন্দা গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে আসেনি না নাই এইভাবে বহুত মানুষ রাত্রিবেলা ঘুমায় বাইরে খাইয়া দাইয়া সারার লোকে গপ সপ করিয়া ঘুমায় বাইরে আল্লাহর বন্দা সকালে উঠিয়া আপনার মরা পাওয়া যায় আসেনি না নাই যার কারণে আমার বাইয়াইন করে আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনার মধ্যে 24টা ঘন্টা মৌতর তৈয়ারির মধ্যে তা করে ভাই মৌতর তৈয়ারির মধ্যে যদি তাকি যাও এই দুনিয়ার জমিনে সানিয়ে যখন তুমি যাইবা 24টা ঘন্টা মৌতর তৈয়ারির মধ্যে যদি থাকো 24টা ঘন্টা নমাজের হালতে যদি থাকো 24টা ঘন্টা ওযুর হালতে থাকো 24টা ঘন্টা যদি তুমি আল্লাহর ইবাদত বন্দির মধ্যে লিপ্ত থাকো যেই মুহূর্ত তোমার মৌত হইব ওই মুহূর্তে তুমি ঈমান লইয়া যাইতে পারবা আর ঈমান লইয়া যদি কোনো মানুষ যাইতে পারে বাইরে কইত্রা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া রাই পরিমাণ কইত্রা বাইরে রাই পরিমাণ যদি ঈমান নিয়ে যাইতে পারে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করব সুবহানাল্লাহ তফসিরের কিতাবের মধ্যে আনত্রা কইত্রা আপনার রাই পরিমাণ কতখান আমরার গড় আগর জবানাত আপনার বাসবেতর গড় থাকতো না ও বাসবেতর গড় আপনার ফাঁকে দিয়া আপনার ও রদির আলোগু ঢুকতো না রে পঞ্চায়েত ও ডুকার পরে যে আলোটা ঢুকতো ও ডুকার পরে যে ওই আলোর মধ্যে দেখা যায় তো দুলি কোনা উড়ের ওলা দেখা যায় না
ওইটা ওই পরিমাণ যদি ঈমান লইয়া যদি কোনো মানুষও যাইতে পারে তাহলে দুনিয়াটাকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবে আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন ও আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন তাকিয়া ঈমান লইয়া যাইবার চেষ্টা চালাইমু সবাইকে ইনশাআল্লাহ আর ঈমান লইয়া যাইতে হইলে হারাম মাল থেকে বাঁচা লাগবে ইবাদত বندگির প্রতি আগ বাড়া লাগবে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি করে ইয়াদ করা লাগবে আর এই দুনিয়ার জমিন তাকিয়া বাইরে যদি ঈমান লইয়া যাইতে পারো তাহলে আমার ভাইয়াইন ও আমার বুজুর্গগণ কাজে সময় মউতর সময় মহা সংকটের সময় মহা বিপদের সময় ওই সময় কারো যদি আল্লাহর বান্দা ঈমান লইয়া যাইতে পারে তাহলে আল্লাহর বান্দা এই সময় টের পাইতো না বুঝ পাইতো না হবে সুবহানাল্লাহ তার কিভাবে মউত হইব হয়তো দিতা বকরির চামড়া দুনিয়া যদি গুনা হয় ওই চামড়াটা গুনিতে সময় বকরিটায় যতক্ষণ কষ্ট পায় আল্লাহর বান্দার জান যখন দনি করতে অতক্ষণ কষ্ট হয়ে যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহায় নবীজির ডাদিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঈমানদারর জান কবজ করতে বলা কষ্ট হইব নি আল্লাহর নবী দিয়ে ফরমান এইভাবে কষ্ট হইব আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ তাহলে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি তার হইলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যে ফরমান দেন আয়েশা আমার ঈমানদার বান্দা আমার আল্লাহর বান্দা যদি ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে যায় তাহলে এই আল্লাহর বান্দার মউতর সময় আল্লাহর বান্দায় বুঝ পাইতো না টের পাইতো না তার কারণ হইল ওই সময় কেন তার সামনে আপনার রহমতের ফরিশতা আজ রইবা বা সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাবামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাগাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমার আল্লাহ যারা ইয়া ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করব রবরে রব বলিয়া মানব পাল্লেওয়ালার জাতকে আল্লাহ চালানে ওয়ালার জাত খে আল্লাহ মারনে ওয়ালার জাত আল্লাহ বাঁচানে ওয়ালার জাত আল্লাহ খাবানে ওয়ালার জাত আল্লাহ রব রে রব বলিয়া স্বীকার করব আল্লাহ রে আল্লাহ বলিয়া মানি লাইব আর সুম্মা ইসতাকামু এইটার মধ্যে ইস্তেকামত থাকবো মজবুত থাকব আমার আল্লাহ ফরমাইনে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তার কোনো ডর নাই তার কোনো খৌফ নাই সুবহানাল্লাহ আল্লাহর বান্দার সামনে রহমতের ফরিশতা আয়াজ রইবা তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা তার সামনে রহমতের ফরিশতা আয়াজ রইবা আর আল্লাহর বান্দার সামনে জান্নাতের ফটো ধরাইব জান্নাতের ফটো ধরি আল্লাহর বান্দারে দেখানি হইব ওই জান্নাতের ফটোর দিকে আল্লাহর বান্দায় যখন চাইব আল্লাহর বান্দার দিশা জান্নাত মুখা যাইব জান্নাতের হুর পরি গিলমান হল দেখব জান্নাতের নাজ নিয়ামত হল দেখব আর আল্লাহর বান্দার দিশা যখন জান্নাত মুখা যাইব গিয়া আল্লাহর বান্দার রূহটা বাহির করা হইব আল্লাহর বান্দায় টের পাইতরা হবে সুবহানাল্লাহ আর ফরিশতার দলে তারে বশারত দিবাম আমার ভাইয়াইন কোন ওয়াবিশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন বান্দারে তুমি মারা যাবার লগে লগে ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হবে সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা যদি ঈমান লইয়া যাই তোমারে আল্লাহর ইবাদত বন্ধে করিয়া যাই তোমারে আল্লাহর ইয়াদ করিয়া যাই তোমারে আল্লাহর বান্দার মউতর সময় আল্লাহর বান্দায় টের পাইতরা হবে সুবহানাল্লাহ আর যদি আপনার ঈমান থাকি খারিজ হয়ে যায় এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার প্রতি মায়া বাড়াই দে দুনিয়ার লোভ লালসাত ফড়ি যায় খালি আমার বাড়ি আমার ঘর আমার চাকরি আমার নকরি আমার হতা আমার হতা আল্লাহর নমাজ চড়ে রোজা চড়ে আল্লাহর হুকুম আকামরে চড়ে আমার আল্লাহ ফরমায় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আমার আল্লাহ জানাই আনি জানাই বান্দা তোমার বাড়ি তোমার ঘর
তোমার চাকরি তোমার ব্যবসা তোমার বাণিজ্য হইতে হইতে একদিন তুমি কবরের বাসিন্দা হই যাইবা ওই কবরস্থানের মধ্যে তুমি জানেওয়ালার মালিক হই যাইবা এই সময় কেন যদি তুমি দুনিয়ার লাগি তুমি পেরেশান হই যাও তোমার মৌতর সময় তোমার রূহটা যখন বাইরে বড় হইব কয়দ্রাম বাইরে আল্লাহর বান্দার সামনে জাহান্নামের ফটো ধরা হইব জাহান্নামের আপনার গজবগুলো দেখব আযাবগুলো দেখব আল্লাহর বান্দায় চিৎকার মারব আর কান্দিব আমার ভাইয়াইন গোলাম আর বুঝরব বল আল্লাহর বান্দায় এই সময় বড় কষ্ট পায় কও নাউযুবিল্লাহ আমার ভাইয়াইন গোলাম আর বুঝরব কখন যারা দিনদার ফরেজগার মুত্তাকী বান্দা এরার জানটা কবজ করার পরে ওই রহমতের ফেরেশতারা কি করবা কয়দ্রা বাইরে রেশমি রুমালের মধ্যে লইয়া আসমানের দিকে রওনা দিবা আসমানের দিকে যখন রওনা দিবা ওই আসমানের মধ্যে যাইতে সময় আমার ভাইয়াইন আমার বুজরগ হল কয়দ্রা সেন্ট ময় ওই যাইব মিশকে আম্বর সেন্টে লইলে সুবহানাল্লাহ একজন ফেরেশতা একজন ফেরেশতা কইবা কার রূহ লইয়া যাও বলে অমুক ছেলে অমুকর রোহ রেলইয়া যাইয়ার বলে আমার হাত দেও খাড়াখাড়ি শুরু হইব ওই যে আসমান মুখে লইয়া উঠিবা প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আপনার দারোয়ানে ডাও দিয়ে জিগার করবা বলে কার রোহ লইয়া ইলাই বলে অমুকর ছেলে অমুকর রোহ রেলইয়া ইলাম বলে দেখি সাইন লিস্টের মধ্যে নাম আছে নি বলে আছে যখন দরজা খুলিয়া দিবা প্রথম আসমানের ভিতরে ঢুকিয়া যাইবা এইভাবে সাত আসমান পানি দিয়া বাইরে আপনার আল্লাহ ইল্লিনের মধ্যে রাখি দিবা সুবহানাল্লাহ ওই জাগাত নাকি আমার বয়াইন ওখানে আমার বুজুর্গ কল আল্লাহর বান্দার কবরের মধ্যে দেওয়া হইব যখন রাখা হইব চল্লিশ কদম মানুষ জাকুয়া চায় না জাকুয়া ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দারে সজাগ করা হইব তখন তার রুহটা তার ভিতরে দেওয়া হইব তার তিনটা প্রশ্ন করা হইব মার রব্বুকা ও মা দিনুকা ও মা নবীকা তোমার রব কে তোমার দিন কিতা তোমার নবী কে আল্লাহর বান্দায় লগে লগে আপনার জবাব দিলাইব রব্বি আল্লাহ আমা দিনুকা কইব দিনিয়াল ইসলাম আমার নবীউকা কইব নবীউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কইব জান্নাতের বিছনা বিছাইয়া দেও জান্নাতের দরজা খুলিয়া দেও আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ওইরা দুলহা এবং দুলহিন যেভাবে ঘুমায় এইভাবে আরামর শরীর আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইব সুবহানাল্লাহ আর যাহা আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর না ফরমানি করব আল্লাহর না ফরমানি করতে থাকব আল্লাহর বান্দার রূহটা বাইরে করার পরে ওইরা জাহান্নামী ফেরেশতা হলে আপনার এই সময় কেন আপনার গজবর ফেরেশতা হলে বস্তারটা ডোর মধ্যে লইবা আর না ছিটকাইবা আর দুর্গন্ধময় হয়ে যাইব ওইরা আসমানের দিকে রওনা দিবা প্রথম আসমান যাওয়ার পরে কইব এই রূহটা উপরে যাইবার কোনো অনুমতি নাই কইবা আপনার নিচের দিকে লইয়া নামা নামিয়া আপনার সাত জমিনে পানি দিয়া বাইরে যে জায়গার নাম হইল সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে নিয়ে আপনার আমার রুহ রাখা হইব ওই রুহটা আবার আল্লাহর বন্দা কবরস্থানের মধ্যে তোয়ার করে আল্লাহর বন্দার ভিতরে দেওয়া হইব আল্লাহর বন্দারে যখন সজাগ করা হইব আল্লাহর বন্দারে প্রশ্ন করা হইব ওই বল আদরি আমি জানি না নবীজির ফটো আনিয়া সামনে ধরিয়া কইব মান হাজার রজুল এই মানুষ সম্পর্কে তোমার জানা কি চা ওই মানুষ সম্পর্কে তুমি তুমি কি জানো আল্লাহর বান্দা কই বল আদরি আমি জানি না ওই জাহান্নামের বিছনা বিছাই দেওয়া হইব জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হইব কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা শাস্তি পাইতে দাও বাবা নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ যার কারণে আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ কল এই কবরস্থানে যাই চইলেন এই দুনিয়ার জমিন তাকিয়া মাল বানাইয়া যাওয়া লাগবো না লাগতো নাই লাগবো না লাগতো নাই এর কারণে নবীজি ফরমায় দুনিয়া ও মাজরাতুল আখেরা আখেরা তোর ক্ষেতর জায়গা আখেরা তোর মাল বানাইবার জায়গা আমরা এই জায়গা বানাই লাইছি দুনিয়াত কিলা মাল বন্ধ আছে নি না নাই এক মেইবার যদি একিয়ার জমিন লয় চায় আর একিয়ার জমিন কিভাবে বানানি যায় গাড়ি এখানের মালিক বললে আর এখানে কিলা বানানি যায় এই চিন্তা ফিকিরের মধ্যে আল্লাহর বন্দা চব্বিশ ঘন্টা লাগিয়া আছে আর আমার আল্লাহ কইরা বন্দারে দুনিয়ার জমিন তুমি আমার আমার ইবাদত করবার লাগি তোমারে দিছি আমার ইবাদত করিয়া আও আর আমি তোমারে দুইটা রাস্তা দিয়া দিলাম ফারিকুল ফি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমি দুইটা রাস্তা দিয়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম আর তোমার স্বাধীনতা দিয়া
দিলাম একটা রাস্তা হইল জান্নাতের রাস্তা একটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা ওই দুইটা রাস্তা নিয়ে তোমার স্বাধীনতা দিলাম দুনিয়ার জমিনে সুদ খাও মদ খাও জুয়া খেলো তাসমার গান বাজনা করো জিনা করো ব্যভিচার করো যা কিছু করো তোমার কোনো বাধা নাই দুনিয়ার জমিনে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর ইবাদত বন্দি করো কোনো বাধা নাই তোমার দুইটা রাস্তা দিয়ে দিলাম ওই দুইটা রাস্তা তুমি অবলম্বন করে করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি ডাইনের রাস্তা অবলম্বন করো তাহলে তুমি জান্নাতের মালিক বনবাই বামের রাস্তা অবলম্বন করো জাহান্নামের মালিক বনিয়া যাইবা তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল রে ডাকনেওয়ালা আল্লাহর হুকুম নবীদের তরিকা চালানেওয়ালা আমরা বন্যাওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ আজ ওয়াজ দুনিয়া আমল করনেওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ আগে দি আগুয়া কই ইনশাআল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم তো আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল এই কবরিস্তান যাইতে হইলে আল্লাহর হুকুম নবীদের তরিকা মানিয়া চলা লাগবো না লাগতো না লাগবো এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীদের তরিকা চালানেওয়ালা বনি যাইতাম এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমি পাঁচ অক্ষর নমাজি বন্যাওয়ালা বনি যাইতাম আল্লাহর জিকিরে করনেওয়ালা বনি যাইতাম আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইতাম আর ওই নমাজটা আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল আজকে আপনার আমার পাঁচ অক্ষর নমাজি যদি বনি যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে সব কাম করা আপনার আমার লাগে সহজ বনিয়া যাইব আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ ফরমান নিশ্চয় অবশ্যই তার নমাজে তার নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকিয়া বেহায়ামি তাকিয়া তার নমাজে তারে বাঁচাই লাগিব এখন নমাজ পড়ে সুদ খায় নমাজ পড়ে আইন টেলে নমাজ পড়ে দুপুজি লাগায় আসেনি না নাই জি আমার মেয়ে আইন করে আমার বুজুর্গ হল হোসে আল্লাহর নমাজ আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক আল্লাহর কোরআন ঠিক নিশ্চয় অবশ্যই আল্লাহ ইন্না বসাইয়া কইছে টাইট দিয়া কইছে মজবুত দিয়া কইছে বলে এ নিশ্চয় অবশ্যই তার নমাজে তার নির্লজ্জ কাম থেকে তারে বাঁচাই লাইব আমার মেয়ে আমার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দে রে বন্দা নিশ্চয় অবশ্যই তার নমাজে তার নির্লজ্জ কাম থেকে বাঁচাইব যদি নমাজ পড়ে শুধু গাইতে পারে নমাজ পড়ে আইল টেলিতে পারে নমাজ পড়ে দুগুদি লাগাইতে পারে নমাজ পড়ে মিসামা দিতে পারে নমাজ পড়ে গান বাজনা করতে পারে নমাজ পড়ে জিনা করতে পারে নমাজ পড়ে আপনার দুনিয়ার জমির আল্লাহ না পরমানে কাজ করতে পারে তাহলে আল্লাহর বন্দায় মনে করক তার নমাজ সহি শুদ্ধ হইছে না রে ভাই যখন সহি শুদ্ধই যাইব এই নমাজের দুনিয়ার জমিন ফায়দা দিব আখরাত তোর জমিন ফায়দা দিব আমার ভাইয়াই লোক আমার বুজুর্গ হল যার কারণে সহি শুদ্ধ নমাজ বানানো বলা বলি যাইতাম সব ইনশাআল্লাহ যেগুলা জানি না ইমাম সাবরে জিকার করে করে শিখি মোশাবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ দুই নম্বর মা তুইল আমার ভাইয়াই লোক আমার বুজুর্গ হল খানি থাকক না থাকক আপনার পাঁচ অক্ষর নমাজ পড়িতাম নিনা পড়িতাম না পড়িতাম নবী দিয়ে যখন আওয়াজ করলা আসসালা তুমি তা হলে যান না নমাজ হইল বেহেস্তর সাবি নমাজ হইল বেহেস্তর সাবি আমরা ওয়াজ উনি ঠিক আছে কিন্তু ওয়াজ অনুপে আমল নাই আসে না নাই খালি বিয়ানে গফ শুরু বাকি তারা গেছিলেন ওয়াজ বলে জি হয় বলে কিতা উঞ্চত বলে মাতিস না এক মেসা পাইছিলা যেমনে টান দিস না বুধ পাইছি খলিঙ্গা খুলিয়া লইয়া যাইতে রাখি বলে কিতা কইছেন বলে এখানে কই আমার টান মানতে লাগে রে বেটা হও না আউজুবিল্লা জোরে হও না আউজুবিল্লা ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ নবী দিয়ে ওয়াজ করতা সাহাবা কেরাম হলে লগে লগে আমল করি লাইতা নবী দিয়ে ওয়াজ করলা আসসালা তুমি ইফতাহুল জান্নাহ নমাজ ওই রমেশ তোরা সাবি ওই ওয়াজটা করার লগে লগে বাইরে সাহাবা কেরাম হলে ফিন্দিবার পাইলা না খাইবার পাইলা না উড়িবার পাইলা না ওই ব্যাপারে আপনার পাঁচ অক্ষর নমাজ সাড়ে সৈন্য সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করো কুয়া আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল আমার ভাই কে আল্লাহ কোয়া বেশ সময় নাই আমার সময় কমে গেছে ও ঘটনা কইয়া ইনশাআল্লাহ মাথা টাইলেন
আমার বয়ান হল আমার বুজুর্গগণ আল্লাহর নবী দিয়ে যখন এই ওয়াজটা করলা কইলা আপনার সাহাবায়ে কেরামগুলোর ভিন্দিবার কাপড় নাই খাইবার নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ চাইছেন না হক সুবহানাল্লাহ তার প্রমাণ হিসেবে একটা ঘটনা উল্লেখ করবো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবিজানের মধ্যে মাত্র এক কাপড় দুই নম্বর কোনো কাপড় নাই ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলা একটা গর্ত করলা একটা গাত করলা গর্তর ভিতরে বিবিজানে রাখিয়া মসজিদে নববীর যখন একামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জামাতের মধ্যে গড়া হয়ে যায় জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া আমার বয়াইন আমার বুজুর্গ কল আবার ফিরিয়া গিয়া আপনার গর্তর ভিতরে ঢুকইন আপনার বিবিজানে কাপড়ে দেন বিবিজানের সময় মতো নমাজ আদায় কর এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে গপসপ শুরু করে দিলা নবীজি কইলা ও সাহাবায়ে কেরাম কল গপসপ করিও না আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইম আব্দুল্লাহ আনসারীর খবর লইবার লাগিয়া বাইরে আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার পর্দা না উড়ে তাকিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে পর্দা না উড়ে তাকিয়া নবীজি কইলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটা কি মাসলা হইল এক মুসলমান যদি আরে মুসলমানের বাড়ি যায় তাহলে তিনবার সালাম দিত সালামর জবাব যদি আয় না তাহলে পর্দার আওড়ে তাকে ঘুরি আই যাইত আমরা দেইনি হ্যাঁ আমরা দেই না আমরা গিয়া কইম বাবি আপনার বাই বাড়িত নেই বাই যদি বাড়িত থাকুন না তো জবাব কে দেন হ্যাঁ বাজু ভাই ওয়াজও যাইতাম না ইনশাল্লাহ আরে অন্য হুজুর হল আইলে ইনশাল্লাহ বাজুর ওয়াজ করবা আমার মেয়াই নকর আমার বুঝলো কখন ইগুর থেকে মাসলা হইল পরে দানাওয়ার থেকে তিনবার সালাম দিতাম সালামর জবাব যদি আয় না তাহলে আমি ঘুরিয়াই যাইতাম নবী দিয়ে এইভাবে সালাম দিলা সালাম দেওয়ার দেওয়ার পরে সালামর জবাব আইল না নবী দিয়ে ঘুরিয়া যাই গিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নমাজ শেষ করিয়া দৌড়াইয়া গিয়া কইলারে স্বামী যান আল্লাহর রসুল আপনার ঘুরিয়া যাই গিয়া আপনার সালামর জবাব দিলায় না আব্দুল্লাহ আনসারী বলিয়া বিবি যান আমি যে অবস্থায় ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে না আসসালামু ইয়া রাসূলুল্লাহ শুনার নবী জানা দেখিলেন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম তিনবার সালাম দিলাম সালামর জবাবটা তুমি দিলা না আব্দুল্লাহ আনসারী এটা দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামর জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে নাই যার কারণে আপনার সালামর জবাবটা দিলাম না আল্লাহর রাসূলের নাম দেখুন না আব্দুল্লাহ কৌসাই প্রত্যেকদিন পড় পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া তার কারণটা কি যা আব্দুল্লাহ আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবিধানের মধ্যে মাত্র এক কাপড় দুই নম্বর কোনো কাপড় নাই আমি ওই কাপড়টা লাগাইয়া যখন একামত শুরু হয়ে যায় আমি জমাতের মধ্যে গিয়া সরে কই আমি বাড়ির মধ্যে একটা গর্ত করছি ওই গর্তের ভিতরে আমার বিবিধানে রাখিয়া আমি জমাতের মধ্যে গিয়া জড়ি কইয়া জমাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আমার বিবিধানে কাপড়ে দেয় আমার বিবিধানের সময় মতো নমাজ আদায় কর তাহলে জমাতের গুরুত্ব দিছই না দিছই না জমাতের গুরুত্ব দিছই না দিছই না এখানে জুম্মা মসজিদ দিনা জুম্মা মসজিদ নাই জুম্মা মসজিদ নানি জুম্মা মসজিদ জুম্মা মসজিদ এক রাকাত পড়িলে পাঁচশো টাকা ধরো সব কত টাকা ধরো সব পাঁচশো টাকা ধরো সব বাড়ির যদি পড়ো এক রাকাতে এক রাকা ধরো সব পাইবা আর জুম্মা মসজিদও যদি পড়ো এক রাকাতে পাঁচশো টাকা ধরো সব পাইবা সুবহানাল্লাহ আমার
মহল যার কারণে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি ও মুসলমান সোনার নবী দিয়ে আপনার সাহাবায়ে কেরাম হলে কি হইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাড়ি তাকিয়া মসজিদ বেজান দূরে আমরা সাইয়ার মসজিদের দর বাড়ি বানাই নাইতাম সোনার নবী দিয়ে ফরমাইন ও সাহাবায়ে কেরাম বল তুমি দেনসাওনি সব থেকে বঞ্চিত হই যাইতা সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আপনার সব থেকে বঞ্চিত হইলাম ওই সময়ে কেন আপনার ভাই আইন গোলামার বুঝলো কখন সোনার নবী দিয়ে ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল দূর থেকে আইতে সময় গণ গণ ফড়া দিয়ে আইও পাতলা পাতলা ফড়া দিও না গণ গণ ফড়া দিও প্রত্যেকটা কদমে কদমে তিরিশটা জিনিসের মালিকে বনবায় দশ নাকি লেখা হইব দশ গুণা মাফ হইব দশ দরজা বুলন্দ হইয়া যাইব সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ যার কারণে জমাতে যদি কোনো মানুষে মারিত তাকে ওযু করিয়া হয়তো আল্লাহর বান্দা জমাতর নিয়ত করিয়া বাহির হই যায় হয়তো আপনার আল্লাহর বান্দা ইহরাম বান্দিয়া হজর মধ্যে রওনা দিলাইছে সুবহানাল্লাহ এর কারণে বাড়ি ওযু করিয়া মসজিদ মুখে রওনা দিতাম ঘরের মধ্যে সুন্নত আদায় করিয়া ফরসা আদায় যদি আপনার মসজিদ আইয়া করি তাহলে আপনার এক হজর সাম আমার আল্লাহর আদান করে সুবহানাল্লাহ লম্বা করার সময় নাই বাট্টি করিলে আর মক্তসর করি আর মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীরে ডাক দিয়া কইলে ও আব্দুল্লাহ তুমি যে গর্তটা করলাই ওই গর্তটা শরীয়ত মোতাবেক আছে না নাই চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা আল্লাহর রাসূলের গর্ত দেখলা গর্তর ভিতরে মানুষ আছে না নাই তা প্রমাণ করা যায় না সোনার নবী যে ডাক দিয়া কইলে আব্দুল্লাহ ও তোমার শরীয়ত মোতাবেক গর্তটা আছে এইভাবে কতদিন তাকে নমাজে পড়রায় বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন তাকে আপনি কইছেন আসসালা তুমি ইফতাহুল জান্না নমাজ হইল বেসর সাবি ওই দিন তাকিয়া আমি আমার বিবি দ্বারা ওইভাবে নমাজ আদায় করি আর সোনার নবী দিয়ে ফরমাইন রে আব্দুল্লাহ তুমি তাই জান্নাতুল সাবি পাইলাইছো বা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার মাইয়াইন কোরা আমার বুঝরো গাল আমরার বাড়ির মধ্যে যদি একজন মেহমান আয় ওই মেহমানটা আগুইয়া দিবার লাগে বারোইনি না বারোই না আপনারা ইনো বনয় বারোই না নাকি তা বারোইনি আচ্ছা ও আল্লাহ রসুল্লে আগুইয়া দিবার লাগে আবদুল্লাহ আনসারি বারোইলা নবীজি আগে আবদুল্লাহ আনসারি পিছনে যাইতরা কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্দা দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্দা দেখিয়া নবীজি ডা দেয়া কইনো হরুতা তুমি তাহলে খাজুর গাছের লগে বান্দা কি তারা লাগিয়া দটা হরুতা কান্দি কান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা কয়েকদিন হয়ে গেছে পেটো দানা পরিমাণ গেছে না পেটোর কোদা দাঁড়াতে পারি আর না ইহুদি বেটারে খাজুর গাছের তুলে আইলাম একটা খাজুর পড়বো এই খাজুরটা মুখ দিম আপনার পেটোর কোদা কেউ শান্তি করম ইহুদি বেটায় আমরা খাজুর গাছের লগে বান্দিয়া তৈরি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ডা দিয়া কইলা রে বাবা তোমাদের বাজান হে দটা হরুতা কান্দি কান্দি কনি ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাইয়া দিয়া কনি ইয়া রাসূলুল্লাহ আমরার বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারি নবীর পিছনে পেইলা পেইয়া কইলা রে আব্দুল্লাহ দটা হরুতা তোমার নি আব্দুল্লাহ আনসারি চকুর পানি জানো হইলা কান্দি কান্দি কনি ইয়া রাসূলুল্লাহ আজ কয়েক দিন হই গেছে পেটো দানা পরিমাণ গেছে না পেটোর কোথা জানতে পারি আর না দটা হরুতা কুন্দা দিতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ ইহুদি বেটারে খাজুর গাছর চলে গেলা ওই খাজুরটা তোমায় আপনার পড়ব ওই খাজুরটা তুলিয়া তারা খাইবা পেটর কোদা কু শান্তি করবা ইহুদি বেটায় খাজুর গাছর লগে বান্দিয়া তুই দিছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ডা দেখুন ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত অবকাশ নাই এই পর্যন্ত শক্তি নাই আমার দটা হরুতারে আমি ছুটাইয়া নিতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে তারে চকুর পানি ছাড়া শুরু করলা কান্দি কান্দি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া গেলা ওই সময় কেন ওমরে আবু বকরে দেখিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দি তারা আপনি জলদি করে কুয়া আমি প্রতিশোধ লই লাইতাম সোনার নবী যে কইনে আবু বকর আজ গুরু চকুর পানি তুমি মন করে তাই না
হযরত উমরের ডা দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি উমর জিন্দা আছি উমর তলোয়ার জিন্দা আছে আপনি জন্মই করে কক আমি প্রতিশোধ লইলাম কে কিতা কইছে সোনার নবী যেটা দেখুন নে উমর আজ গুরু সকুর পানি তুমি বন করে তাই পারে তাই নাই ওই সময় এখানে বাইরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডা দেখুন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কে কিতা কইছে আপনি জলদি করে কক আমি প্রতিশোধ লইলাম সোনার নবী যেটা নবী জি রে উসমানে যখন এই ঘটনা আপনার জিকার করেন ওস আল্লাহর রাসূলের ডা দেখুন নে উসমান আজ গুরু সকুর পানি তুমি ছাড়া কেউ বল করতো ভারত না হযরত উসমান এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার সকুর পানি বন্ধ হইব ওই সময় এখন উসমান নে নবী যেটা দেখুন নে উসমান ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া পাই ভাই একটা খাজুর গাছের লগে দুইটা অরুতা বান্দা ওই খাজুর ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো তাহলে আমি নবীজির সকুর পানি বন্ধ হইয়া যাইব হযরত উসমান দৌড় মারলা দৌড়াইয়া গিয়া ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া কইন নে ইহুদি ওই খাজুর গাছটা তুমি আমার টানে বিক্রয় করিলাও ইহুদি বেটা কয় আমার বাড়ির খাজুর গাছ কিরা কান তোমার টানে বিক্রয় করমো এই সময় উসমান ডা দিয়া কইন নে ইহুদি ওই খাজুর গাছের বদলা আজ তুমি যা চাইবা তা দিতে আমি রাজি আছি ইহুদি বেটা ডা দিয়া কইন রে উসমান তাহলে 100 খাজুর গাছের তোমার যে বাগান আছে ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো তাহলে আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলাইমো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুয়ে একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলা ইহুদি বেটা 100 খাজুর আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুয়ে 100 খাজুর গাছের দলিল বানাইলা ইহুদি বেটা একটা খাজুর গাছের দলিল বানাইলো আদান প্রদান যখন শেষ হইলো ইহুদি বেটা এটা দেখো রে উসমান এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে রাজি হযরত উসমান ডা দেখুন ওই সময় গেল ডা দেখুন আর ইহুদি এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ দিতে রাজি হইলাম কারণ হইলো আমার নবীজির এক ফুটা চকুর পানি বন করবার লাগিয়া যদি তুমি আমার ওই খাজুর গাছের বদলা তার সম্পত্তি চাইতা তাহলে আমি নবীজির চকুর পানি বন করার লাগিয়া সারা সম্পত্তি দিতে রাজি হই গেলাম সুবহানাল্লাহ আরে ও নবী দিনা শিখি গন নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন আরে ও নবী দিনা শিখি গন নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন এই নবীর লগে আমরা মায়া আসেনি সারার মায়া আসেনি ইউসমানের লগে জন্নত যাওয়ার আশা আসেনি কার কার আশা আছে দেখে আট নামাই দেখাও চাই সারার আশা আছে তো আট নামাও ও মুসলমান উসমানে নবীজির চকুর পানি বন্ধ করার লাগিয়া বাইরে 100 খাজুর গাছ দিতে রাজি হইলা ওই উসমানের লগে যদি জন্নত যাইতে যাও সোনার নবীজি ফরমায় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষে মসজিদ বানাইব মসজিদ তৈয়ার করব তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে নবীজির মাত মিসানি মিসানায় আমার আল্লাহ ফরমানি মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া মাল থাকি বন্দা তুমি আমার রাস্তার মধ্যে দেও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান বিল হাসানাতি ফালহু আশরু আমসালিহা আমি আমার রাস্তার মধ্যে তুমি দিবাই এক দিবাই আমি আল্লাহ তোমারে দোষ দিয়া দিম আল্লাহর মাত মিসানায় তাহলে আল্লাহর দেওয়া মাল থাকি আল্লাহর গড়ে কানোর মধ্যে দেখে আছি সর্বপ্রথম 5000 টাকা দিতাম রে ভাই হুজুর ও আমার জনাবর নাম কি আব্দুল কালিম সাহেব নারায় তকবীর